প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, আজ আমি দেখাবো তোমাদেরকে কি করে অতি সহজে সুন্দর সহজ সরলভাবে তোমরা ভূগোল পরীক্ষার ম্যাপ পয়েন্টিংগুলো করতে পারবে। তো তোমরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এবং আমি যে ইনস্ট্রাকশানগুলো দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা ফলো করার চেষ্টা করবে যখন ম্যাপ পয়েন্টিং তোমরা করবে। তো বলে নিই, এবছর বেশ কিছু মাধ্যমিক পরীক্ষার খাতায় আমি দেখলাম তারা কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে 0 পেয়েছে, ঠিক আছে। তো কিন্তু এই ম্যাপ পয়েন্টিংয়ে কিন্তু অতি সহজে 10-এ 10 কিন্তু পাওয়া যায়। সেই 10-এ 10 কী করে পাবে সেই কৌশল কিন্তু আজকে আমি তোমাদেরকে বলবো। তাই পুরো ভিডিওটা দেখবে, একটু স্কিপ না করে, হ্যাঁ। এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করো, যাতে পরবর্তী তোমাদের জন্য তৈরি শিক্ষা উপযোগী ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। তো চলো শুরু করি। দেখো, ইন্ডিয়ার ম্যাপে তোমাদের কি বলতো 10টা ম্যাপ পয়েন্টিং করতে দেওয়া থাকবে, ঠিক আছে। পরীক্ষায় এই 10টা তোমাদের করতে হবে। তো আমি আজকে প্রথম পার্টে 10টা করে দেখাচ্ছি, এর পরের দিন আরও 10টা করে করবো, ঠিক আছে। তো কোন কোন বিষয়গুলো আমরা ম্যাপ পয়েন্টিং করে দেখাবো। 1 নম্বর দেখি K2, আরাবল্লী পর্বত, সাতপুরা পর্বত, ভারতের মরু অঞ্চল, লকটক হ্রদ, চিল্কা হ্রদ, কৃষ্ণভিত্তিক অঞ্চল, করমণ্ডল উপকূল, মালাবার উপকূল, আনাই নদী। এই যে 10টা আমি সিলেক্ট করেছি, এই 10টা কিন্তু তোমাদের ফার্স্ট সেকেন্ড ইউনিট টেস্ট এবং তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নিই প্রথমে K2 কী করে করবে। দেখো, তার আগে আমরা জানি কি বলতো, এটা নর্থ লাইন, হ্যাঁ। এখানে আছে কি বলতো বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর, আর এখানে আছে অ্যারাবিয়ান সি বা আরব সাগর। এখন প্রথমে আসি K2। দেখো, K2 হচ্ছে কারাকোরাম পর্বতের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। K2টা ঠিক এরকম জায়গায় অবস্থান করছে, ঠিক আছে। আর 2 নম্বরে আসছে কি বলতো আরাবল্লী পর্বত। দেখো, আরাবল্লী পর্বত কিন্তু রাজস্থানের মরুভূমির ঠিক পাশ দিয়ে এরকমভাবে কিন্তু অবস্থান করছে। আরাবল্লী পর্বত, ঠিক আছে। দেখো, আরাবল্লী পর্বতের চিহ্নটা আমি এরকম শিরা শিরা মাছের কাঁটা টাইপের দিয়েছি, ঠিক আছে। এবার আসি সাতপুরা পর্বত। দেখো, সাতপুরা পর্বত হচ্ছে একটা জল বিভাজিকা, যা কি করেছে নর্মদা এবং তাপ্তি নদীকে দুটো ভাগে বিভক্ত করেছে। আচ্ছা, 3 নম্বর আসছে ভারতের মরু অঞ্চল। দেখো, তাহলে রাজস্থানের এই অংশটাই কিন্তু কি বলতো ভারতের মরু অঞ্চল অবস্থান করছে। মরু অঞ্চল। এবার আসি লোকটক হ্রদ। লোকটক হ্রদটা ঠিক এইরকম জায়গায় অবস্থান করছে। নেক্সট আসছে চিল্কা হ্রদ। দেখো, উড়িষ্যার চিল্কা হ্রদ, ভারতের সব থেকে বড় উপহ্রদ হচ্ছে চিল্কা হ্রদ। এই যে এখানে একটা দেখো তোমাদের ম্যাপে খাস আছে, এই খাসটার এখানে হবে কি বলতো চিল্কা হ্রদ। তারপরে আসছি কৃষ্ণভিত্তিক অঞ্চল। দেখো, দক্ষিণ ভারতের ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত যে দক্ষিণান্ত অঞ্চল, সেই ব্যাসল্ট শিলা থেকে তোমার চূর্ণ বিচূর্ণ হয়ে এই শিলা থেকে যে মৃত্তিকা সৃষ্টি হয়েছে, সেই মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। কেন কৃষ্ণ মৃত্তিকা এটা বলা হয়, এটাকে বলতো এই মৃত্তিকাটা হয় কালো বর্ণের, সেই জন্য এটাকে বলা হয় কৃষ্ণ মৃত্তিকা। এর আর একটা নাম আছে, সেটা হলো রেগুর। দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশ জুড়ে কি বলতো তোমার কৃষ্ণ মৃত্তিকা, যে কোনো একটা অংশে তুমি এরকম করে কি করতে পারো, দাগি দিতে পারো। এটা হলো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। তুমি আর একটু উপর থেকেও দিতে পারো এটা, ঠিক আছে। কি বললাম, এরকম জায়গায় দিলেও কোনো অসুবিধা নেই। কৃষ্ণ মৃত্তিকা। করমণ্ডল উপকূল। দেখো, বঙ্গোপসাগরের যে উপকূল আছে, আমাদের উপকূল ভাগকে দুটো ভাগ, একটা পূর্ব উপকূল, একটা পশ্চিম উপকূল। এই পূর্ব উপকূলের এই অংশ কি বলা হয় বলতো করমণ্ডল উপকূল। তারপরে আসছি মালাবার উপকূল। দেখো, পশ্চিম উপকূলের এই অংশকে বলা হয় কি বলতো মালাবার উপকূল। আর লাস্ট আসছি আনাই নদী। এই আনাই নদী হলো দক্ষিণ ভারতের সর্বশৃঙ্গ। আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কি বলতো আনাই নদী। তাহলে আমরা কি কি দেখলাম, K2, যা K2 কেন, কারণ কারাকোরাম পর্বতের সর্বশৃঙ্গ অর্থাৎ কিং অফ কারাকোরাম, কিং তে কে আর কারাকোরামের কে, এটা এই জায়গাটায় অবস্থান করছে। মরু অঞ্চলটা রাজস্থানের এই মরু অঞ্চল এই জায়গাটা অবস্থান করছে। আরাবল্লী পর্বতটা হচ্ছে তোমার এই মরু অঞ্চলের ঠিক তোমার পূর্ব দিকে, ঠিক আছে, এখানে আরাবল্লী পর্বতটা অবস্থান করছে। তারপর সাতপুরা পর্বত যেটা নর্মদা এবং তাপ্তি নদীকে দুটোভাবে বিভক্ত করেছে, অর্থাৎ জল বিভাগের জায়গার কাজ করছে, এটা সাতপুরা পর্বত। তারপর কৃষ্ণমৃত্তিকা দক্ষিণ ভারতের এই অংশে অবস্থান করছে। এখানে তোমরা যে কোনো একটা জায়গায় এই তোমাদের ইচ্ছা মতো এখানে দাগিয়ে দিতে পারো কৃষ্ণমৃত্তিকা। চিল্কা হ্রদ, উড়িষ্যার চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম উপহ্রদ, যেটা এই খাতে অবস্থান করছে। লোকটাক হ্রদটা এখানে অবস্থান করছে। তারপর করমণ্ডল উপকূল বঙ্গোপসাগরের ঠিক এই যে উপকূল নিচের অংশে, এটাকে বলা হয় করমণ্ডল উপকূল। আর মালাবার উপকূল হলো পশ্চিম উপকূল ভারতের, যেটা আরব সাগরের তীরে অবস্থান করছে, এটা হচ্ছে মালাবার উপকূল। আর লাস্ট আমি দেখেছি কি বলতো আনাইমুদি। এই আনাইমুদি হলো দক্ষিণ ভারতের সর্বশৃঙ্গ, এটা হলো আনাইমালাই পর্বতের সর্বশৃঙ্গ। এখন প্রশ্ন হচ্ছে কি যে এটা করলে কি কমপ্লিট হয়ে গেল? না, এটা করলে কিন্তু তোমাদের কিন্তু মার্ক দেবে না, এক মার্কও দেবে না, ঠিক আছে। কারণ এর জন্য কি দরকার বলো তো, তোমাদের ইন্ডেক্স করতে হবে। ইন্ডেক্স তাহলে ম্যাপের এই দিকে যে ফাঁকা অংশ থাকবে সেখানে তোমরা কি করবা, ইন্ডেক্স করবা। ইন্ডেক্স করার নিয়ম হচ্ছে স্কেল দিয়ে এরকম ভাবে একটা ই করতে হবে, এখানে লিখবে ইন্ডেক্স বলে, ঠিক আছে। এবার তোমরা 10টা ছোটো ছোটো এরকম করবে, খোপ করবে। আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল স্বরূপ। দেখো আমি ভারতের মরু অঞ্চলে কি দিয়েছি, ফুটা ফুটা দাগ দিয়েছি, তাহলে এখানে কি লিখবো বলো তো, মরু অঞ্চল। দেখো আরাবল্লী পর্বত এখানে, আর সাতপুরা পর্বত আমি দেখো মাছের কাঁটার মতো দাগ দিয়েছি, তাহলে এখানে আমি কি লিখে দেবো, পর্বত তো তোমাদের যেহেতু যে কোনো একটা থাকবে সেই পর্বতের নাম লিখে দেবে। যেহেতু আমি এখানে দুটো দিয়েছি তাহলে আমি এখানে পর্বত লিখবো। তারপরে আসছি, দেখো আরাইমুদি একটা পর্বত শৃঙ্গ, এই কেটু কিন্তু একটা পর্বত শৃঙ্গ। এখানেও আমার এখানে জায়গা নেই বলে আমি দিতে পারি, এখানে একটা ত্রিভুজ চিহ্ন দিতে হবে, তাহলে কি হচ্ছে, এটা আমি ত্রিভুজ চিহ্ন দিচ্ছি, এটা শৃঙ্গ। নেক্সট আসছি লোকটাক হ্রদ, দেখো গোল করে চিহ্ন দিয়েছি আমি। আর কৃষ্ণমৃত্তিকা দেখো আমি এরকম দাগ দিয়েছি, ঠিক আছে। তাহলে তোমরা বাকি সমস্তগুলো যখন পরীক্ষা তোমার পরীক্ষায় প্রশ্নগুলো আসবে তখন তোমরা প্রত্যেকটা কি করবে, আলাদা আলাদা চিহ্নিত করবে, ঠিক আছে। সেই চিহ্নগুলো আবার কি করবে, এরকম পাশে ইন্ডেক্স করে তোমাদের উল্লেখ করে দিতে হবে দাগ নম্বর দিয়ে, ঠিক আছে। আর এখানে যখন লিখবে সেখানেও কিন্তু এখানে কি বলতো প্রত্যেকটা দাগ নাম্বার দিতে হবে। তো এই হলো কি বলতো তোমাদের ম্যাপ পয়েন্টিং করার, এরকমভাবে তোমাদের করতে হবে। এই গেল তোমাদের কি বলতো 10টা গুরুত্বপূর্ণ ফার্স্ট সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমার হচ্ছে ম্যাপ পয়েন্টিং। এছাড়াও আমি সেকেন্ড পার্টে তোমাদের কিন্তু কী বলতো ম্যাপ পয়েন্টিং দেবো। আমি 3টে পার্টে টোটাল 30টা ম্যাপ পয়েন্টিং দেবো, যে 30টার ভিতরে তোমরা ফাইনালে কিন্তু 10টা 100% তোমরা পেয়ে যাবে। তো চলো এই পর্যন্ত আজকে।